সাবস্ক্রাইব করুন ইলমি ভুসিকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট ভুসিকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি ভুসিকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। ভিউয়ার্স চলুন আজকে কয়েকটা নতুন ভুসিকরণ শিখি। ভিউয়ার্স এখানে অনেকটা ভুসিকরণ আলোচনা করা হবে, যে ভুসিকরণটা আপনার ভালো লাগে সে সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, যেহেতু কি এখানে অনেকটা বশীকরণ দেব, তাই এই বশীকরণগুলো থেকে যদি আপনারা ফল না পান তাহলে আপনারা অবশ্যই একটি কথা মনে রাখবেন যে আপনাদের দ্বারা হয়তো কখনোই ফল আসবে না। কারণ এই কিতাব থেকে আজ পর্যন্ত যেগুলো বশীকরণ কার্য করা হয়েছে ওইগুলো কখনোই বিফল হয় নাই। তাই আশা করা যায় যে আপনারাও এই বশীকরণ করে সফল হবেন। তারপরেও একটি কথা বলে দেই যে যদি আপনি নিজে থেকে বশীকরণ করে সফল হয়ে না থাকুন বা হবে কি হবে না এরকম দ্বিধাতে যদি আপনি ভুক্তভোগী, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে আপনারা নিজের কাজগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা আপনাকে জানিয়ে দেই যে কেউ যেন আমাকে অযথা কল না দেয়, তবে দরকার হলে আমাকে একটি ছেড়ে দশটিও কল দিতে পারবেন, তবে অদরকারে কেউ যেন আমাকে কল না দেয়। ভিউয়ার্স, চলুন আজকের মূল বিষয়ে আলোচনা করি। তো ভিউয়ার্স, যেহেতু কি আজকে অনেকটা বশীকরণ এখানে আলোচনা করব, তাই এখানের বশীকরণগুলো অবশ্যই আপনারা যত্ন সহকারে করার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো 100% আপনারা সফল হবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা এরণ্ড বশীকরণ মন্ত্র সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্র দিয়ে কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এরণ্ড বশীকরণ মন্ত্রটা, এই যে মন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে মন্ত্রটা আপনারা সর্বপ্রথম এই মন্ত্রটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেন। তারপরে এর বিধি সম্পর্কে আলোচনা করব। বিধিতে যেরকম বলা হয়েছে তদ্রূপভাবে আপনারা বশীকরণ করার জন্য চেষ্টা করবেন, তাহলে 100% ফলের আশা করতে পারবেন। আর বিধিতে যেগুলো বলা হয়নি ওইগুলো যদি আপনারা করে ফেলেন বা এখানে যেরকম বলছে তার উল্টো করে ফেলেন তাহলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, বিধিটা আপনারা যত্ন সহকারে শুনবেন এবং যেখানে যা বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে সেরকম করে করবেন। ভিউয়ার্স, আশা করি মন্ত্রটি এতক্ষণ পর্যন্ত আপনাদের পড়া শেষ হয়ে গেছে। তো চলুন আমরা বিধি সম্পর্কে আলোচনা করি। তো ভিউয়ার্স, এখানে বিধিতে দেখতে পাচ্ছেন যে যদি কোনো রবিবার, হোলি বা দীপাবলি হয় ওই দিন লাল রঙের এরণ্ড রেড়ি গাছকে উপরুক্ত মন্ত্র পড়ে এক ঝটকায় উপরে আনতে হবে, গাছটাকে বাহাতে উপড়াবে এবং নিজের ঘরে নিয়ে আসবে। এবার ওটার ছোট ছোট টুকরো করে একটা টুকরোকে 31 বার অভিমন্ত্রিত করে যে স্ত্রীর দেহে স্পর্শ করাবেন সেই বশীভূত হবে। আপনাদের যেই স্ত্রী ভালো লাগে, অর্থাৎ যেই মেয়েটি ভালো লাগে তার দেহে স্পর্শ করাবেন তাহলে সে বশীভূত হবে। তো
সর্বপ্রথম আপনারা এই যে মন্ত্রটা দেখে নেন, একদম ছোট্ট মন্ত্র। আশা করি মন্ত্রটা কতক্ষণে পড়ে শেষ করছে। তারপর বিধি সম্পর্কে আলোচনা করব। বিধি হলো সর্বপ্রথম শুভ মুহূর্তে এই মন্ত্র 1188 বার জপ করতে হবে। এবার প্রতিদিন 21 বার সকাল সন্ধ্যা এই মন্ত্র জপ করলে পতি বশীভূত হবে এবং পরস্ত্রীর দিকে মুখ তুলে তাকাবে না। লুচ্চা স্বামীকে নিজের বসে আনার জন্য আজকের এই যে পতি বশীকরণটা দেখছেন, এই বশীকরণটা লুচ্চা স্বামীকে নিজের বসে আনার জন্য এটা ব্যবহার করা হয়। ভিউয়ার্স, বোঝার জন্য অবশ্যই বিধিটা আবার একবার দেখে নিতে পারেন নিজে থেকে। এরপরে আরেকটি বশীকরণ আলোচনা করব, সেটিও পতি বশীকরণ সিদ্ধ মন্ত্র। ভিউয়ার্স, এটাকে আর সিদ্ধ করতে হবে না, এটা স্বয়ং সিদ্ধ। ভিউয়ার্স, আগে যে বশীকরণটা দেখলেন এক ধরনেরই বশীকরণ, শুধুমাত্র একটি জায়গায় একটু পার্থক্য আছে, সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখে নেন এই মন্ত্রটা, দেখে নেন এই মন্ত্রটা, দেখে নেন একদম ছোট মন্ত্র, আর এখানে বুঝতে অসুবিধা নেই। এখানে মাত্র অল্প একটি জায়গা, একটিমাত্র শব্দর পার্থক্য আছে। এই বশীকরণটা কিভাবে করবেন এটা দেখে নেন, সংসিদ্ধ মন্ত্র এটা। বিধি, প্রতিদিন সকালে এই মন্ত্র 108 বার জপ করলে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে এবং স্ত্রীর প্রতি সর্বদা তার বসে থাকবে এবং পত্নীর ইচ্ছানুযায়ী কাজ করবে। তো এখন আরেকটি বশীকরণ সম্পর্কে আলোচনা করব, সেটিও একটি পতি বশীকরণ মন্ত্র। এই বশীকরণটার যেটা মন্ত্র, এই মন্ত্রটাও খুবই ছোট। তো এই যে মন্ত্রটা, এই মন্ত্র দিয়ে কিভাবে বশীকরণ করবেন এখানে দেখে নেন। এখানে দেখেন বিধি, কোন গুরুপুষ্য নক্ষত্রে এই মন্ত্র একক দহক শতক হাজার 11,000 দফা জপ করলে পতি সব সময় পত্নীর বসে থাকবে ও তার ইচ্ছানুসারে কাজ করবে। ভিউয়ার্স, এখন আলোচনা করব লবঙ্গ মোহন মন্ত্র সম্পর্কে। লবঙ্গ মোহন মন্ত্রটা একবার দেখে নেন। এই যে মন্ত্রটা, এখানে পড়ে নিলেন, পরে আরেকটি জায়গায় আপনাকে পড়াবো, অল্প মন্ত্র অন্য একটি পৃষ্ঠায় রয়ে গেছে। তো এখানে আপনারা সরাসরি এই মন্ত্রটাকে আরও এখান থেকে দেখে নেন। ভিউয়ার্স, মন্ত্রটা আপনারা নিজে থেকে পড়ে নেন। এখন বিধি সম্পর্কে আলোচনা করব। কোন সোমবার চারটে লবঙ্গ নিয়ে যে কোনো পাতায় মুড়ে মুখের মধ্যে রাখতে হবে। এবার জলে ডুব দিয়ে এক ডুবে 21 বার ওই মন্ত্র জপ করে জল থেকে মাথা বের করে মুখের লবঙ্গ বের করে ধূপ দেখিয়ে ওই লবঙ্গ যাকে খাওয়াবে সেই বশীভূত হবে। তো এখন আলোচনা করব আরেকটি বশীকরণ সম্পর্কে। এই বশীকরণটা হলো পান বশীকরণ মন্ত্র। সবাই অবশ্যই পান খাওয়াতে পারবে না, তাই যারা যারা খাওয়াতে পারবেন তারা তারা ভিডিওটি দেখেন, আর যারা যারা খাওয়াতে না পারবেন তারা তারা অবশ্যই অন্যান্য ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনে ভিডিও আছে ওগুলো দেখতে পারেন, আর ডিসক্রিপশনে কিছু ভিডিও আছে ওগুলো দেখতে পারবেন, এবং ওইগুলো ভিডিও দেখতে পারবেন যেগুলো আই বাটনে দেওয়া আছে। ভিউয়ার্স,
চলুন পান বশীকরণ মন্ত্র সম্পর্কে জেনে নেই আর বিধি সম্পর্কে জেনে নেই। তো আপনারা সর্বপ্রথম মন্ত্রটাকে উচ্চারণ করেন, সুপারি। এই মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে খিলিপান যে স্ত্রীকে খাওয়াবে সেই বশীভূত হবে, অর্থাৎ যেই মেয়েকে খাওয়াবেন সেই বশীভূত হবে। এখানে বলছে যে স্ত্রীকে খাওয়াবে খাওয়াবে সেই বশীভূত হবে, তার মানে অ্যাকচুয়ালি যেই মেয়েকে খাওয়াবেন সেই বশীভূত হবে। মন্ত্র প্রয়োগের আগে একক দহকতক হাজার 10,000 বার ওই মন্ত্র জপ করে ও 108 বার ওই মন্ত্র দ্বারা আহুতি দিয়ে মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে, তবেই কাজ হবে। অবশ্যই মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে আপনারা অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন যে আপনারা অবশ্যই লাল রঙের পোশাক পরিধান করবেন, লাল রঙের আসনে বসবেন, সম্মুখে অবশ্যই একটি আকাশী রঙের কাপড় রাখবেন আর মন্ত্রটাকে একটি সুন্দর কাগজে লিখবেন। তারপর ওই মন্ত্রটা আপনারা ভালো জল দিয়ে ধোবেন আর এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। এখানে যেভাবে বললো যে এই মন্ত্রটাকে 10,000 বার জপ করে নিতে হবে। আর আপনারা কিসে এই মন্ত্রটা পাঠ করবেন, হাতের আঙুলে কি আর পাঠ করতে পারবেন 10,000 বার? তাহলে তো মনে থাকবে না। এর জন্য হয় আপনারা মুঙ্গামালা নিতে পারেন। আপনি যদি মুঙ্গামালা কি সে সম্পর্কে না জানেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন, ওখানে মুঙ্গামালা আপনাদেরকে আমি দেখিয়েছি। আজকের মতো আপনাদের জন্য শুভ কামনা করে রাখছি।